الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه شملت ديني باي بوانجون দেশ দেশের বাইরে থেকে যারা আমাকে দেখতেছেন সবাইকে জানাই অন্তর্ভুক্ত আমার যুবক তরুণ ভাইয়েরা বিবাহিত অবৈবাহিত সবাইকে জানাই আলোর ও এন্ড এল কেয়ারের পক্ষ থেকে আন্তরিক মোবারক। প্রিয় বন্ধুগণ, আজকে আলোচনা করব যৌন দুর্বলতা কীভাবে দূর করা যায় এবং যৌন শক্তি কীভাবে বৃদ্ধি করা যায় এবং একেবারে অল্প টাকাতে তার সমাধান হয়ে যাবে। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। প্রিয় বন্ধুগণ, শরীরের স্বাস্থ্য ঠিক রাখতে প্রয়োজন কঠিন সময়ের কঠিন খাদ্য এবং আপনারা জানেন বিবাহিত জীবনে যদি নিজের শরীর ফিট না থাকে তাহলে কত কষ্টদায়ক একটা জীবন হইতে পারে। যারা এই প্রকরণের মধ্যে পড়েছেন তারা বুঝতে পেরেছেন এবং বাংলাদেশে শুধু নয় অল্পের মধ্যে 80-90% যুবকরা অত্যন্ত যৌন রোগে আক্রান্ত। বাংলাদেশে 80-90% যুবকরাই যৌন দুর্বলতায়। আমরা কমেন্ট বক্সের মধ্যে অনেক প্রশ্ন পাই, সবগুলো আমরা বলি না এবং চেষ্টা করি বলার সময়ের কারণেও বলতেও পারি। আজকে একবার প্রশ্ন করেন, যৌন শক্তি বাড়াতে কী খেতে হবে একেবারে অল্প টাকায় মিলবে? আলহামদুলিল্লাহ, নারী পুরুষ উভয়ের যদি যৌন শক্তি বাড়াতে চান এবং যদি মনে করেন আমার স্ত্রীর যৌন আকাঙ্ক্ষা বেশি এবং আমার কম, এখন আমি কী করতে পারি? যে সমস্ত পুরুষ বিবাহ করেছেন স্ত্রীকে শান্তি দিতে পারেন না, স্ত্রীর সাথে সহবাসের সময় আপনার 2-1 মিনিটের ভিডিও আউট হয়ে যায়, তাদেরকে বলবো আজকের ভিডিও আপনাদের জন্য। প্রিয় বন্ধুগণ, আসুন ভিডিও লম্বা করব না, ভিডিওর মূল আলোচনায় যাই। প্রিয় বন্ধুগণ, আজকে আমি কিছু জিনিসের কথা বলবো যেটা আপনি যদি একটু মেহনত করেন তাহলে অল্প টাকাতে আপনি সমাধান হয়ে যাবে আপনার জীবনের মধ্যে। তাহলে জেনে নেওয়া যাক সেই বিষয়গুলোকে। 1 নম্বর হচ্ছে গরম জল, 2 নম্বরে মধু। এই দুইটা জিনিস অত্যন্ত আমাদের শরীরের জন্য উপকার। আপনি যদি প্রতিদিন সকালবেলা অথবা প্রতিদিন বিকালবেলা অর্থাৎ দিনে 2 বেলা প্রতি সপ্তাহে অত্যন্ত 3 অথবা 4 দিন 1 গ্লাস গরম জলে 1 চামচ মধু মিশিয়ে খাওয়ার অভ্যাস করে তুলতে পারেন, তাহলে আপনার যৌন দুর্বলতা আপনা থেকে দৌড় দিবে এবং যৌন শক্তি বাড়াতে সক্ষম হবে, যৌন শক্তি বেড়ে যাবে। আপনি গরম জল নেবেন, এটা উঠানোর জন্য এটা কুসুম গরম জল নেবেন 1 গ্লাস এবং ওই গ্লাসের মধ্যে 1 চামচ মধু দিবেন নাড়াচাড়া করে প্রত্যেকদিন সকালে খালি পেটে আপনি খেয়ে দেখেন, আল্লাহ তাআলা আপনার যৌন শক্তি বৃদ্ধি করে দিবেন এবং আপনার যৌন অক্ষমতা দূর হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।